এখন সকাল বাজে 8টা। আজকে ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম। আমাদের মেয়ে মানে আমার দিয়ার স্কুলের আজকে ক্রিসমাস সেলিব্রেশন হবে, তার জন্য ওকে রেডি করা হয়েছে। তো এখন ও বেরোবে, 8টা 20 বাজে মনে হয়, দেখি তো। হ্যাঁ, 8টা 20 বাজে, তা এখন বেরোবে। তাই ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই যে স্যার উঠে পড়েছেন সকাল সকাল, কেন কি মেয়ে যেহেতু স্কুলে যাবে তাই উঠে দাঁড়িয়ে আছে। আর আমার মানে তোমাদের কাছ থেকে একটা সরি চাওয়ার ব্যাপার রয়েছে, কেন কি আমি কোনো কিছু আপলোড করতে পারছি না, সব রেকর্ড করা রয়েছে কিন্তু এডিট কিছু করতে পারছি না, তার জন্য আগে থেকেই সরি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ মার্গারেট। তো আজকে আবার রেডি হয়ে গেছি, বললাম না আজকে মুন্নির বিয়ে আছে, তো ওখানেই যাচ্ছি। দেখো আমি শাড়ি পরেছি, সিকুয়েন্স দেখাতে পারছি কি না জানি না, দাঁড়া আমার মেয়েকে দিয়ে দেখাই। একটা সিকোয়েন্স শাড়ি পরেছি, তো অনেক লেট হয়ে গেছে, তো এখন বেরোবো, পরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে আমি ওদের বাড়িতে চলে এসেছি, কিন্তু সরি ভয়েস ওভার দেওয়ার জন্য, কেন কি খুব জোরে গান চলছিল। এই যে মুন্নির বিয়ে হচ্ছে, অনেক দিনের অপেক্ষার পর বিয়েটা হলো, 5 বছরের ওদের ভালোবাসা। তো ভালোবাসা যখন সার্থকতা পায় ভীষণই ভালো লাগে, সবার পায় না, যাই হোক পেয়েছে, ও অনেক লাকি। আর আমাদের যে জামাই পাপাই ও ভীষণ ভালো ছেলে। তো যাই হোক, এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম, আমি অ্যাকচুয়ালি এই মানে বিয়েটা সব মানে দেখতে পাইনি, মানে পুরোটা দেখার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠে না, সবসময় সময়ের অভাবে হয়ে ওঠে না। তাই ও বসতে বলছিলাম, আমি বলছি তুই বিয়ে কর, এখন আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর নিচে চলে গেছিলাম, কেন কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবো, এটা হচ্ছে ওদের ছাদে বিয়েটা হচ্ছে। তো যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা পাপাই, আর ওটা মনে হয় কাজিন আছে, আর এই যে আমার মেয়ে এখন রেকর্ড করছিল, আমরা সব ওইদিকে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু একটু লেট হয়ে গেছিলো। আর বিয়েটা অনেকক্ষণ ধরে হয়েছিল যেহেতু, তাই অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আর বাবাও আসেনি, আর হাজব্যান্ডের শরীরও ভালো ছিল না, তাই ওও আসেনি। তো যাই হোক, বাড়ি যাওয়ার ওই জন্য অনেক তাড়া ছিল। তো ঠিক আছে, বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছি এটাই অনেক, দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে, তো ভালো লাগছিল আর কি বলবো। তো দেখো তোমরা এনজয় করো ভিডিওটা।
এত নাচ গান হচ্ছিল তো কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্যই মানে তোমার মিউট করে দিলাম, মিউট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এই যে এখন খেতে বসে যাচ্ছি, কেন কি আমরা সেকেন্ড ব্যাচেই খেতে বসে গেছিলাম, অনেক লেট হয়ে যাচ্ছিল, কেন বাবাকে গিয়ে আবার খেতে দিতে হবে, ও আছে, তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি সবার ভালো লাগবে। তো আজকের মতন সবাইকে টাটা।